বিজয় দিবসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিজয়ের গল্পের ছবি জয় বাংলা, যে সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে জাহারা মিতুর। কাজী হায়াত পরিচালিত জয় বাংলা ছবিতে নায়ক চরিত্রে আছেন বাপ্পি চৌধুরী। সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে গতকাল সন্ধ্যায় হয়েছে এক সংবাদ সম্মেলন। কাল্পনিক নয়, মুনতাসির মামুনের জয় বাংলা উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে সিনেমাটি, যেখানে উঠে এসেছে 1969 সালের গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1971 সালের বিজয় ঘন্টা বাড়িয়েছে। এই দ্বিজাতি তত্ত্ব, এগুলো হলো স্বার্থপর রাজনীতিবিদদের তত্ত্ব। তরুণ প্রজন্মের মাঝে যে দেশপ্রেম, মূলত সেই চিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন পরিচালক কাজী হায়াত। বিজয় দিবস উপলক্ষে 16 ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। জয় বাংলা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিতে সোমবার সন্ধ্যায় বিএফডিসিতে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ছবির কুশলীরা। আমি উপন্যাস এবং উপন্যাসের চরিত্র এবং উপন্যাসের ঘটনাবলী সঠিক রেখে চলচ্চিত্রটি নির্মাণ করার চেষ্টা করেছি। যেখানে ব্যত্যয় ঘটেছে সেটি হলো সময়কে ধরতে এবং স্থানকে ধরতে অনেক সময় আমি ব্যর্থ হয়েছি। এটি ছিল অপারগতা, তারপরেও ছবিটি ভালো লাগার সম্ভাবনা আছে, ভালো লাগবে দর্শকদের। জয় বাংলা আমি নির্মাণ করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আর তার বিপরীতে মিতু আছেন কলেজ ছাত্রীর ভূমিকায়। এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটছে তার। মুনতাসির মামুন স্যারের লেখা এবং সেই সাথে কাজী হায়াতিটির পরিচালক, কিংবদন্তি পরিচালক, তো আমার অভিষেকই হতে যাচ্ছে এমন একজন পরিচালকের হাত ধরে, যার জন্য খুশির মাত্রা বলতে গেলে দ্বিগুণ ত্রিগুণ হয়ে গেছে, এখন তিনগুণ হয়ে।